হুজুরা কেন তাদের সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না বানাইতে চাইলে কি আর হয় রে ভাই সন্তানে বক্তৃতা তো করাই যায় একটা বাচ্চা যুগে মানুষ করেন না ধ্যান ঘরের মধ্যে কথা শোনে সহজে কেউ মেয়ে যায় একদিকে ছেলে যায় একদিকে যতই গপ্প করি আমি নিজের বউ ঠিক রাখতে পারি না পোলার ধমকে দ্বিতীয় ব্যাকইরা দেওয়া হুজুর পোলার লাগতে তোমার বউ তালাক দিতে হবে দিছেও কই কো কাজেই এত গল্প করা ঠিক না কোরআন সে কথা বলতে পারে ধমকে যাওয়ার পরে তো আমি নিজে নিজের ধরা খাই বাচ্চা কাচ্চা যারা পালেন সবাই জানেন যে একটা বাচ্চা কত আবেগ থাকে কত ক্রোধ থাকে মাদেশে যাইতেছে না স্কুলে পড়তেছে না বাবা সোনা আদর করে এটা দেয়া সেইটা দেয় নানানভাবে কতভাবে ডাক্তার ইঞ্জিনিয়ারকে একটা বোলা গাছের মতো হয়ে যায় নাকি ডাক্তার কেন বানান না ইঞ্জিনিয়ার কেন বানান না আলেম কেন বানান না কইলেই হয় নাকি আমি প্রচেষ্টা করতে পারি কেউ কেউ হয় কেউ কেউ হয় না ডাক্তার হলে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হলে আলহামদুলিল্লাহ না হলেও কিছু যায়ও না আসেও না তবে আপনার ইসলামী শিক্ষা দিতেই হবে কে বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না হচ্ছে এখন প্রচুর হচ্ছে বড় বড় আলেমুল আমাদের ছেলে পেলে ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছুই হচ্ছে আলহামদুলিল্লাহ